বোধবেশে শালং করা রিমঝিম মিত্র একজন নেকটাগরিক মন্তব্য করেই ফেলেছেন, নেমন্তন্ন পেলাম না, কবে যে হলো, তাহলে কি চার হাত এক হয়েই গেল? শুনেই আঁতকে উঠলেন অভিনেত্রী, পুরোটাই ভুয়ো। ফেসবুকে ইনস্টাগ্রামে আমার নামে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট খোলা, সেখান থেকে বিমানের সঙ্গে আমার ছবি ছড়ানো হয়েছে। আজ আবার বিয়ের খবর, স্টার জলসার তিতলি মেঘায় আমার একটা এইরকমই বিয়ের দৃশ্য ছিল, সেই ছবি ব্যবহার করেছে ভুয়ো অ্যাকাউন্টের লোকজন। ফোনের পরে ফোন সামলাতে সামলাতে একেবারে নাস্তানাবুদ আমি। দীর্ঘদিন ধরেই নাকি এই সমস্যার সম্মুখীন রিমঝিম, তাহলে সোশ্যাল মিডিয়ায় কোনো বার্তা দেননি কেন? সংবাদ মাধ্যমকেও জানাতে পারতেন, কিছুদিন আগেই যেমন জানিয়েছিলেন অপরাজিতা আট্ট, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী অভিনেত্রীর মন্তব্য। তারকাদের সঙ্গে এমনটা প্রায়ই ঘটে, একসঙ্গে এতগুলো ফেক অ্যাকাউন্ট খোলা হয় যে নিজেরাই বাঁচতে গিয়ে হিমশিম খান। এই রেশ কাটার আগেই ফের জোর ধাক্কা, গতকাল ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্ট দেখে ফের নজরে এসেছে নেটাগরিকরা। অভিনেত্রী কুলে শুয়ে কেউ পাতলা কাপড় জামা দেওয়া মুখ দেওয়া যাচ্ছে না, তাকে দোল দিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত রিমঝিম। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।